ইংল্যান্ডে শেষ হতে চলেছে ইয়ন মর্গান অধ্যায়। সাম্প্রতিক ফর্ম ও ফিটনেস হীনতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন এই ইংলিশ ওয়ানডে ও টি টোয়েন্টি অধিনায়ক। কালই আসতে পারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত, অথচ প্রায় তিন বছর আগে এই মর্গানের অধিনায়কত্বেই প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করেছিল ইংলিশরা। 2019 বিশ্বকাপ নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কারের আনন্দে মেতেছিল ইংল্যান্ড। একজন ইয়ন মর্গানের অধিনায়কত্বে পুরো বিশ্বের সেরা ক্রিকেট পরাশক্তির স্বীকৃতি পেয়েছিল ইংলিশরা। প্রায় তিন বছর পর সেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক মর্গান বিদায় বলতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সাম্প্রতিক বাজে ফর্ম আর ফিটনেসহীনতার বলি হয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন মর্গান, কিন্তু ভঙ্গুর মনোবল আর সায় দিচ্ছে না লড়াই করার। তাই তো এখনই শেষ বলতে চান 35 বছর বয়সী এই ইংলিশ ওয়ানডে ও টি টোয়েন্টি কাপ্তান। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান আর স্কাই স্পোর্টসের খবর সত্যি হলে সে ঘোষণা আসতে পারে এই সপ্তাহে। যখন আমার মনে হবে নিজের সেরাটা দিতে পারছি না, দলের হয়ে কোনো অবদান রাখতে পারছি না, তখন আমি নিজে থেকে সরে যাব। বেশ কিছুদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না মর্গানের। তার দল যখন নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্ব রেকর্ড ভাঙা গড়ার নেশায় মেতেছিল, তখন নিশ্চুপ ইংলিশ অধিনায়কের ব্যাট। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ খেলেছেন, দুবারই মেরেছেন ডাক, তৃতীয় ম্যাচে নামা হয়নি চোটের কারণে। ইংলিশ ঘরোয়া টি টোয়েন্টি লিগে ভাইটালিটি ব্লাস্টেও ছিল না বলার মতো পারফরম্যান্স। 2019 বিশ্বকাপের পর থেকে মর্গানের ফর্ম ঠিক মর্গান সুলভ নয়। দল মেলেনি এবারের আইপিএল নিলামে। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে 15 ওয়ানডেতে মাত্র 32 গড়ে 353 রান করেছেন মর্গান। 50 ও সেঞ্চুরি করতে পেরেছেন একবার করে। এছাড়া টি টোয়েন্টিতে এ সময়ের মধ্যে খেলা 32 ম্যাচে 450 সাহায্যে 28 গড়ে করেছেন 648 রান। মর্গান অবসর নিলেও সেটা দুসংস্করণ নাকি শুধু ওয়ানডে থেকে, এ নিয়েও কৌতূহল আছে। এই বছরই অস্ট্রেলিয়ার মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ ও আগামী বছর আবার ভারতে ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের কে নেতৃত্ব দিবে তা নিয়ে উঠেছে গুঞ্জন, যেখানে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে জস বাটলারের। সুজানা ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।